গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুরে ড্রাই মেশিন ফ্যাক্টরির সামনে পাথর বোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। ভোরে উপজেলার টালাবহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে, এতে গুরুতর আহত হয়েছে আরও দুইজন। পুলিশ জানায়, ভোরের দিকে টালাবহ এলাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা সূত্রাপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক সহ তিনজন নিহত হয়। এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সেবার কি অবস্থা জানাবেন এবং ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে কিনা কিছু জানতে পেরেছেন কিনা এ বিষয়ে? জি মাহবুবা, আপনি যেমনটি, এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। জেনেছেন যে ভোরে কিন্তু ঢাকাটাঙ্গাল মহাসড়কের কালিয়াকৈর সূত্রাপুর এলাকায় ড্রাই মেশিন ফ্যাক্টরির সামনে কিন্তু একটি সড়ক দুর্ঘটনা হয়েছে। এই সড়ক দুর্ঘটনা তিনজন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন দুইজন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে তাদেরকে নেওয়া হয়েছে। তবে আমি একটু বলে রাখি, এই তিনজন পাঁচজন শ্রমিক আজ উপজেলার যে বাইমন টালাবহ অটোরিকশা যুগে তারা কিন্তু কালিয়াকৈরে একটি ইট ভাটায় কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রশাসন। ঠিক ভোরে ঢাকা মহাসড়কে সূত্রপুর পৌঁছালেই বিপরীত দিক থেকে একটি সিমেন্ট ভর্তি ট্রাক কিন্তু এই মুখোমুখি সংঘর্ষ এই দুর্ঘটনার পরে কিন্তু ট্রাকের যে চালক ছিল সেটা কিন্তু ঘটনাস্থলে পালিয়ে যায় এবং হেল্পার পালিয়ে যায়। তবে ট্রাকটি পুলিশ জব্দ করেছে। তবে এই ট্রাকের যে চালক রয়েছে তাকে গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। জি মাহবুবা, এই ছিল সড়ক সর্বশেষ খবর। ধন্যবাদ।